ঋণ পরিশোধ ও চিকিৎসার খরচ মেটাতে বিক্রি করা শিশু জোবাইরা আক্তার মিনাকে অবশেষে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে হাজীগঞ্জ উপজেলা প্রশাসন ও পুলিশ। বুধবার দুপুরে বাবা মার কোলে শিশুটিকে তুলে দেওয়া হয়। চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার তিন নম্বর ওয়ার্ড খাতরা বিল ওয়াই মজুমদার বাড়ির বশির মজুমদার ও আসমা আক্তার দম্পতির শিশু সন্তান মিনা। তারা ঋণ ও চিকিৎসার খরচ মেটাতে ১৩ মাস বয়সী সন্তানকে ঢাকার এক দম্পতির কাছে বিক্রি করে দেয়। পরে এই নিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হলে নড়ে চড়ে বসে পুলিশ ও উপজেলা প্রশাসন।